আজকের ক্লাসে আমরা ট্রান্সলেশন পদ্ধতির যে প্রারম্ভিক দশাটা আছে সেই প্রারম্ভিক দশাটা নিয়ে আলোচনা করব। প্রারম্ভিক যে পর্যায় বা ইনিশিয়েশন ফেজ সম্পর্কে আলোচনা করব। তো এটাতে কি আছে সেটা আমরা দেখি অনেক দিন থেকেই তোমরা আমাকে বলছো যে এই কোয়েশ্চেনটা করে দেওয়ার জন্য এবং এই যে প্রারম্ভিক দশা ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা এই কোয়েশ্চেনটা এর আগে এসেছে দু হাজার পনেরোতে এবং এসেছিল দু হাজার কুড়িতে দু হাজার পনেরোতে এবং দু হাজার কুড়িতে দুটোতেই যে কোয়েশ্চেনটা এসেছিলো সেটা হচ্ছে এই ট্রান্সলেশনের প্রারম্ভিক দশাটি বর্ণনা করো এবং যে কোয়েশ্চেনটা এসেছিলো সেটা এসেছিল ফোর মার্ক্সের এটাও তোমরা একটু জেনে রেখে দিও আমরা এখন যেটা প্রিপারেশান নিচ্ছি সেটা হচ্ছে দু হাজার তেইশের এইচএসের জন্য তো এখানেও ট্রান্সলেশন পদ্ধতি আসতেই পারে বা বলতে পারে ট্রান্সক্রিপশানটাও কিন্তু আসতে পারে তো আজকের ক্লাসে আমরা মেনলি ট্রান্সলেশন এই পদ্ধতিটার প্রারম্ভিক দশা নিয়ে আলোচনা করবো প্রথমের থেকে আজকের ক্লাসটা শুরু করা যাক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করো ট্রান্সলেশন এই প্রসেসটা কাকে বলে ট্রান্সলেশন বলা হয় আমরা আগে জেনেছি যেটা সেটা হচ্ছে ডিএনএ থেকে আর তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হয় ট্রান্সক্রিপশন কি বলা হয় ট্রান্সক্রিপশন এরপর আমরা চলে আসি এই যে আর থেকে প্রোটিন তৈরির যে পর্যায় যে পদ্ধতি তাকে বলা হয় ট্রান্সলেশন আজকে যেটা আমরা সম্বন্ধে পড়ব ট্রান্সলেশন পদ্ধতি এবং খুব সহজ একটা পদ্ধতি যে পদ্ধতিতে এমআরএন এর কোরণ অনুসারে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে একটি পলিপেপটাইট শৃঙ্খল গঠিত হয় সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রান্সেশন তাহলে এই একটা ধরো এমআরএনএ এর আমরা জানি যে এর ওপর যে জেনেটিক কোড যেগুলো থাকে যেগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করছে যেমন যদি এখানে থাকে এ ইউ এটা ডিনোট করছে এটা একটা জেনেটিক কোড এটা ডিনোট করছে মিথিও তাকে ডিনোট করছে মিথিওনিন এবং এই যে মিথিও হলো এরপর ধরো এর সঙ্গে এই একটা অ্যামাইনো অ্যাসিড ধরো এর সঙ্গে আরও একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে অ্যালানিন তারপরে তো এখানে যুক্ত হচ্ছে লিউসিন এরকম করে দেখো এই একটা অ্যামাইনো অ্যাসিড এই একটা অ্যামাইনো অ্যাসিড এই একটা অ্যামাইনো অ্যাসিড এগুলো পরপর একসঙ্গে যুক্ত হয়ে পলিপেপটাইট শৃঙ্খল গঠন করে কী গঠন করে পলিপেপটাইট শৃঙ্খল পলি পেপটাইড শৃঙ্খল বা পলিপেপটাইট চেন গঠন করছে এবং এরকম অনেকগুলো পলিপেপটাইড চেন এই একটা পলিপেপটাইড চেন এরকম আর একটা পলিপেপটাইট চেন এইরকম অনেকগুলো পলিপেপটাইট চেন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে কি না প্রোটিন তৈরি করছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে তাহলে হলো পলিপেপটাইট চেন অনেকগুলো পলিপেপটাইট চেন নিয়ে গঠিত হয় প্রোটিন এবং এই যে এটা ছিল যেটার ওপরে এই কোডটা ছিল সেটা হচ্ছে এম আর এন এ তাহলে যে পদ্ধতিতে এই এম আর থেকে প্রোটিন তৈরি হচ্ছে সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ট্রান্সলেশন আশা করি এটুকু ক্লিয়ার যদি না বুঝতে পারো আমাকে জানিও এরপর আমরা চলে আসি এটা তো আমরা জাস্ট পদ্ধতিটা কাকে বলে পড়লাম এরপর আমরা চলে আসবো যে এই পদ্ধতিটাতে কি কী লাগবে কোনো একটা জিনিস তৈরি করতে তার তো কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে যেমন কোনো একটা রান্না করতে তার জন্য নিশ্চয়ই কিছু একটা লাগে প্রসেসের মধ্যে তো এই ট্রান্সেশন পদ্ধতিটাতে কি কি লাগবে সেটা আমরা দেখি এক নাম্বার লাগবে যেটা সেটা হচ্ছে আর এন এ কী কী আর এনএ এম আর এনএ মেসেঞ্জার আর এনএ টিআরএন এ এবং আর এন এ রাইবোজোমাল আর এনে এই তিনটে আর লাগবে এই যে এম আর এন দেখতেই পাচ্ছ এখানে এটা দেখতে পেলে এর ওপর এসে বসে যার ওপর এই ইউএসি অ্যান্টিকোডন নিয়ে গঠিত হয় আর কি তো সেরকম আমরা প্রসেস অনুযায়ী আসবো তো এমআরএনএ আর আরআরএন এ যার কাজ হচ্ছে রাইবোজোম গঠনে সাহায্য করছে তো এই তিনটে আর এনেই লাগছে ট্রান্সেশনের উপাদান হিসেবে দু নম্বর হচ্ছে যে রাইবোজোম যেটা তৈরি হলো সেই রাইবোজোমের মধ্যে যেটা লাগছে সেটা হচ্ছে একটা ছোট অধৈয়েক লাগছে একটা বড় অধয়কক লাগছে প্রো ক্ষেত্রে যেহেতু হয় রাইবোজোমের মধ্যে তাহলে ছোট অধৈয়েকক যেটা সেটা থার্টি এস বড়ো অধৈককক যেটা সেটা ফিফটি এস হবে আর এটাই যদি ইউ ক্যারিয়র্সদের ক্ষেত্রে হয় ইউ ক্যারিয়ার্সদের মধ্যে যদি হয় তাহলে সেখানে হবে এইট্টি এস যার মধ্যে ছোটটা হচ্ছে ফর্টি এস এবং বড় সাব ইউনিটটা হচ্ছে সিক্সটি এস মনে থাকবে তো এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রাইবোজমের মধ্যে প্রোক্যারিওটিক কোষের সেভেন্টি এস মধ্যে থার্টি এস ছোট অধ একক এবং ফিফটি এস বড় অধ একক লাগলো তাহলে আর এনএ লাগলো রাইবোজম লাগলো তাহলে এটা হচ্ছে এরকম করে ছোট অধ এককটা আর এর ওপরে যে বড় মতো এটা থাকে এটা হচ্ছে বড় অধ একক ওকে নেক্সট আমরা চলে আসি অ্যামাইনো অ্যাসিড এই যে এখানে দেখলাম অ্যামাইনো অ্যাসিডটা নেক্সট তারপরেতে প্রোটিন ফ্যাক্টর এটা তোমাদের জানতে হবে প্রোটিন ফ্যাক্টরের মধ্যে এটাকে কিন্তু ইনিশিয়েশান ফ্যাক্টর অর্থাৎ এটাকে প্রারম্ভিক ফ্যাক্টরও বলতে পারো বা এইরকম করে এটাকে বাংলাতেও তোমরা ইনিশিয়েশন ইনিশিয়েশন ফ্যাক্টর বলতে পারো এটা ইলঙ্গেশন ফ্যাক্টর জাস্ট এটাকে ইংলিশটাকে বাংলায় করে নিতে পারো আর কি ইনিশিয়েশান ফ্যাক্টর এটা হচ্ছে ইলঙ্গেশন ফ্যাক্টর ইলংগেশন ফ্যাক্টর আর এটা হচ্ছে রিলিজিং ফ্যাক্টর এটা হচ্ছে বা এটার বাংলা করলে প্রারম্ভিক ফ্যাক্টর লিখতে পারো প্রারম্ভিক ফ্যাক্টর ইলংগেশন মানে হচ্ছে যে বৃদ্ধিকারী বা বৃদ্ধিকারী লিখতে পারো আর রিলিজিং মানে হচ্ছে যে মুক্ত করা আর কি তো মুক্ত ফ্যাক্টর এরকম লিখতে পারো আর কি রিলিজিং ফ্যাক্টর প্রোটিন ফ্যাক্টরের মধ্যে অর্থাৎ ইনিশিয়েশন ফ্যাক্টর ইলঙ্গেশন ফ্যাক্টর আর রিলিজিং ফ্যাক্টর লাগছে যার মধ্যে এই যে ইনিশিয়েশন ফ্যাক্টর আই এফ আই এফ ওয়ান আই এফ টু আর আই এফ থ্রি লাগছে ইনিশিয়েশন ফ্যাক্টরে ইলঙ্গেশন ফ্যাক্টর তাই ই এফ টি ইউ ইএফ এবং ইএফ লাগছে ইরঙ্গেশন ফ্যাক্টরে এবং রিলিজিং ফ্যাক্টরে লাগছে যেটা সেটা হচ্ছে আর এফ ওয়ান আর এফ টু আর আর এফ থ্রি অর্থাৎ প্রারম্ভিক দশাতে শুধু লাগছে এখানটা আজকে আমরা যেটা পড়বো তার মধ্যে এই শুধু ইনিশিয়েশন ফ্যাক্টরটাই এখানে লাগবে ওকে আর উৎসেচক যেটা সেটার মধ্যে দুটো উৎসেচক পলিপেপটাইড তৈরির জন্য লাগে এই দুটো উৎসেচক হচ্ছে একটা পেপটিডাইল ট্রান্সফারেজ এবং আরেকটা হচ্ছে অ্যামাইনোয়াসাইল টিআরএনএ প্রোকায়োটি কোষার ক্ষেত্রে থাকে ট্রান্সফরমাইলেজ এই উৎসেচকগুলো আর লাগছে এটিপি জিটিপি যেটা শক্তি উৎপাদন করতে সাহায্য করছে তাহলে টোটাল ট্রান্সলেশনের উপাদানের মধ্যে লাগছে আর এন এ রাইবোজোম অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ফ্যাক্টর উৎসেচক আর হচ্ছে এটিপি জিটিপি এগুলো তাহলে যদি পরে যে ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা সম্বন্ধে লেখো এই জায়গাটা তোমরা লিখতেও পারো না লিখতেও পারো এই উপাদানের জায়গাটা ট্রান্সলেশান পদ্ধতি কাকে বলে সেটা লিখবে তারপর আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে এই ট্রান্সলেশান পদ্ধতি যেটা মানে প্রারম্ভিক দশা সেটা এবার কোশ্চেনটা যেটাই যদি চার মার্কসের পরে তাহলে এখান থেকে তোমরা শুরুটা করবে প্রথমে তাহলে এখানে লিখবে ট্রান্সলেশনের যে ডেফিনেশানটা বললাম ট্রান্সলেশনের যে ডেফিনেশানটা বললাম সেই ডেফিনেশান বা সংজ্ঞাটা লিখবে তারপর এখান থেকে শুরু করবে চলে আসি পদ্ধতিটাতে কোষে কোষে বিশেষত ইকোলাই নামক ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন প্রক্রিয়াটি নিচে বিবৃত করা হলো এইভাবেই লিখবে এরকম পয়েন্ট ওয়াইজ যেরকমভাবে এখানে লেখা আছে তবে একটা দেখতে সুন্দর লাগবে ঠিকঠাক পাবে তো এই ট্রান্সলেশন পদ্ধতির জন্য প্রারম্ভিক দশার আগে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে যেটা করতে হবে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ এই যে এখানে বললাম অ্যামাইনো অ্যাসিডগুলো এখানে যুক্ত হয় পরপর সেই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু এটা সক্রিয় অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে হবে তো এখানে সেজন্য অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণটা এক নাম্বার এখানে মানে প্রারম্ভিক দশার আগের একটা স্টেজ অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ এক নাম্বার এখানে স্টেজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিডটা এখানে যুক্ত হবে সেটাকে সক্রিয় অ্যামাইনো অ্যাসিড হতে হবে কিভাবে হয় দেখি ট্রান্সলেশনের শুরুতে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ আবশ্যক এক নম্বর পয়েন্ট দু নম্বর প্রথমে একটা অ্যামাইনো অ্যাসিড দেখো একটা অ্যামাইনো অ্যাসিড একটা নির্দিষ্ট উৎসেচকের সাহায্যে উচ্ছেচকটার নাম কি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিক্স এই উৎসেচকটার সাহায্যে এটিপির সঙ্গে যুক্ত হয়ে এই দেখো এটিপির সঙ্গে যুক্ত হচ্ছে দিয়ে তৈরি করছে কি অ্যামাইনো অ্যাসিড এখানে যেটা ছিল অ্যামাইনো অ্যাসিড এমপি এটিপি মানে হচ্ছে যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এখানে হলো অ্যাডিনোসিন মোনোফসফেট অ্যামাইনো অ্যাসিড এমপি কমপ্লেক্স এই যে উৎসেচকটা এখানে দেখেছিলো তাহলে অ্যামাইনো অ্যাসিড এমপি উৎসেচক কমপ্লেক্স প্লাস এটা হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেট এটা হচ্ছে ইনরগ্যানিক ফসফেট মানে হচ্ছে অজৈব ফসফেট যেটা সেটাকেই লেখা হচ্ছে পিআই হিসেবে ফসফেট ওকে তো এখানে আমরা দেখলাম তাহলে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণটা কিভাবে হবে অ্যামাইনো অ্যাসিড যেটা ছিল এই অ্যামাইনো অ্যাসিডটা যুক্ত হচ্ছে এটিপির সঙ্গে আর এই উৎসেচকটা লাগছে যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ দিয়ে তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এএমপি উৎসেচক কমপ্লেক্স এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আছে নাকি একবার দেখে নাও যদি না থাকে তাহলে আমাকে তোমরা জানিও পড়ে ওকে নেক্সট আমরা চলে আসি তারপর যে টিআরএন এতে অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তি তাহলে এখানে যে অ্যামাইনো সংযুক্তি হবে সেটা কিন্তু সক্রিয় অ্যামাইনো অ্যাসিডে সংযুক্তি হবে আমরা বলেছিলাম যে ট্রান্সেশন পদ্ধতিতে কি কি আর এন লাগছে একটা লাগছে এম আর এন একটা লাগছে টি আর এবং লাগছে রাইবোজোমাল আর এনএ তাহলে এই এম মানে যেটার ওপর যে কোডনটা আছে সেইটা হচ্ছে এমআরএনএ এরকমভাবে আর টিআরএনএ মানে এর ওপর এরকমভাবে যে এইরকম ভাবে যে আর এসে এখানে বসছে এর এখানে অ্যান্টিকোডন থাকবে এরকমভাবে যে আর এখানে বসবে সেটা হচ্ছে তোমার টি টিআরএনএতে অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তি এটা এরপর আমরা পড়বো দেখো অ্যামাইনো অ্যাসিড এএমপি উসেচ উসেচক কমপ্লেক্সটি এই দেখো অ্যামাইনো অ্যাসিড এএমপি উৎসেচক কমপ্লেক্স যেটা এখানে লেখা আছে সেটাই কিন্তু এখানে আমি একটু রেখাচিত্রের মাধ্যমে বলে দিয়েছি ছোট করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যাতে এই জায়গাটা পড়লেই তোমরা কথায় কিভাবে লিখবে এটা সেটা কিন্তু তোমাদের মনে থেকে যায় তো এটা হচ্ছে সক্রিয় অ্যামাইনো অ্যাসিড এটা হচ্ছে যেটা সেটা হচ্ছে সক্রিয় অ্যামাইনো অ্যাসিড কোনটা অ্যামাইনো অ্যাসিড এএমপি উৎসেচক কমপ্লেক্স এটা হচ্ছে সক্রিয় অ্যামাইনো অ্যাসিড এর সঙ্গে যুক্ত হচ্ছে টিআরএনএ ওকে তাহলে টিআরএনএ যুক্ত হচ্ছে দিয়ে তৈরি করছে কি অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স প্লাস উৎসেচক আর এমপি এগুলো মুক্ত হয়ে যাচ্ছে উৎসেচক আর এ এমপি এগুলো মুক্ত হয়ে যাচ্ছে তাহলে সক্রিয় অ্যামাইনো অ্যাসিডটা যখন টিআরএন এর সঙ্গে যুক্ত হচ্ছে তখন অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স গঠন করছে আর উৎসেচক আর এমপি যেটা আছে সেটা মুক্ত হয়ে যাচ্ছে বোঝা গেছে তাহলে এক নম্বরে এখানে যেটা লাগছে প্রারম্ভিক দশা শুরুতে অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ হতে হবে সক্রিয়করণের জন্য প্রথমে যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল তার সঙ্গে এটিপি আর লাগছে এনজাইম এটার পর যেটা তৈরি হবে অ্যামাইনো অ্যাসিড এ একটা কমপ্লেক্স উচ্ছেচক কমপ্লেক্স এনজাইম কমপ্লেক্স এটা আর তৈরি হবে ইনঅর্গ্যানিক ফসফেট তৈরি হলো এবার এই যে অ্যামাইনো অ্যাসিড এম এম পি অর্থাৎ যে অ্যাডিনোসিন মোনোফসফেট আর এনজাইম কমপ্লেক্সটা এটা হলো অর্থাৎ এটা যে সক্রিয় অ্যামাইনো অ্যাসিড যেটা হলো সক্রিয় অ্যামাইনো অ্যাসিড যেটা হলো এবার এটা যুক্ত হবে টি এর সঙ্গে এন এর সঙ্গে এটা যুক্ত হলো ওকে এই জায়গাটা হয়ে যাওয়ার পর তারপর এবার শুরু হচ্ছে প্রারম্ভিক দশাটা প্রারম্ভিক দশাতে এবার চলে আসে যে মিথিওনিনের ফরমাইজেশন বলে এখানে একটা প্রসেস হয় খুব সোজা দেখো খুব ভালো করে অনেক দিন থেকে যারা বলছো যে ট্রান্সেশনের প্রারম্ভিক দশাটা বলে দেওয়ার জন্য আমি পুরো প্রসেসটা আগে স্টেপ বাই স্টেপ বলে দিই তারপর পুরো প্রসেসটা মানে পুরো এই যে প্রারম্ভিক দশাটা আমি ছবি এঁকে একদম একদম পরিষ্কারভাবে এটা আমি তোমাদের বলে দেবো যাতে কোনো রকম কনফিউশন না থাকে কারণ কিছুদিন পরে তোমাদের বোর্ড এক্সাম সেখানে যাওয়ার জন্য একদম সেইভাবে প্রস্তুত হয়ে তোমাদেরকে যেতে হবে এবং এই ভিডিওটা দেখার পর যাতে আর মনে না হয় যে অন্য আরেকটা জায়গায় গিয়ে দেখি ঠিক করে বুঝতে পারলাম না ওকে তো প্রারম্ভিক দশা যেটা সেখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মিথিয়নিনের ফরমাইলেশন এখানে কী হবে মিথিওনিন মানে যেটা আছে এ ইউজি এই মিথিওনিনটার ফরমাইলেশন হবে দেখো লেখা আছে একদম পয়েন্ট ওয়াইজ তোমাদের জন্য একদম পয়েন্ট ওয়াইজ লিখেছি যাতে আর মনে না হয় যে এটা ঠিক বুঝতে পারছি না হ্যাপাজার লেখা আছে এরকম টাইপ তো প্রোটিন সংশেষের জন্য প্রয়োজনীয় প্রথম অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে কোনটা মিথিওনিন এই মিথিওনিনটারই ফরমাইলেশান হতে হবে কারণ এই মিথিওনিনটা অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডটা বলেছিলাম যে ওই টিআরএন এর সঙ্গে যুক্ত হয় টিআরএন এর সঙ্গে যেটা যুক্ত হবে সেই টিআরএনএটা অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে এই মিথিওনিনটা পরিবহনের জন্য মিথিওনিন কি এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিড এই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটাকে পরিবহনের জন্য দু প্রকার টিআরএনএ লাগছে যার মধ্যে একটা হচ্ছে এফ এমিটি আর একটা হচ্ছে টিআরএনএ এম এমিটি। ঠিক আছে একটা হচ্ছে যে ফর্মাইলেটেড মিথিওনিন যুক্ত আর একটা হচ্ছে যে শুধু মিথিওডেটেন ঠিক আছে মিথিওনিন যুক্ত একটা হচ্ছে যে টিআরএনএফ এমইটি আর একটা হচ্ছে টিআরএনএ এম তাহলে এফ এমিটি মানে বুঝতেই পারছি এর সঙ্গে যখন মিথিওনিন যুক্ত হবে তার ফরমাইলেশন দরকার আর এটার সঙ্গে যখন যুক্ত হবে তার কিন্তু ফর্মাইলেশন দরকার নেই তাহলে এই প্রোক্যারিওটিক কোষে প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড হিসেবে মিথিওনিনের ফরমাইলেশনটা দরকার অতি আবশ্যক সেই জন্যই এই পয়েন্টটা হচ্ছে মিথিওনিনের ফরমাইলেশন সেজন্য আগে দুটো পয়েন্ট জাস্ট বললাম যে এই মিথিওনিনটা কি কী না প্রোটিন সংশ্লেষের জন্য প্রথম অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন এই মিথিওনিনটা পরিবহনের জন্য দুটো অ্যামাইনো দুটো টিআরএনএ লাগছে একটা হচ্ছে টিআরএনএফ এমইটি আর একটা হচ্ছে টিআরএনএ এমিটি আর এমিটি যেটা আছে মানে সেটার ফরমাইলেশন হয় এটার ফরমাইলেশন হয় না এবং মিথিওনিনটার যেটা ফরমাইলেশন হবে সেটা কিভাবে হবে সেটা এখানে দেখো একদম রেখাচিত্রের মাধ্যমে বলে দেওয়া আছে এটাই এখানে জাস্ট কথায় লেখা আছে যেটা ছিল দেখো মিথিওনিন যুক্ত এ যেটা ছিল তার সঙ্গে ফরম্যাট যুক্ত একটা যৌগ এখানে যুক্ত হচ্ছে ট্রান্সফরমাইলেজ উৎসেচকের সাহায্যে দিয়ে তৈরি হচ্ছে দেখো ফরমাইলেটেড মিথিওনিন প্লাস টিআরএনএ যেটা ছিল সেটা বুঝতে পারলে যে মিথিও নিনটা এফ এমিটির সঙ্গে যুক্ত হয় পরে এই মিথিও নিন টিআরএনএফিটির ফরমাইলেশন ঘটছে দিয়ে মানে কার সাহায্যে ঘটছে ট্রান্সফরমাইলেজ নামক উচ্ছেচক এবং ফরমেট উৎসের উপস্থিতিতে আরেকবার বলছি এখানটাতে যে মিথিওনিনের নিনের ফরমাইলেশনে প্রথম অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে মিথিওনিন এই মিথিওনিনটার পরিবহনের জন্য দু প্রকার টিআরএনএ লাগছে একটা হচ্ছে এফ এমিটি একটা টিআরএনএ এম এমিটি টিআরএনএ এফ এমিটি যেটা সেটার ফরমাইলেশন হয় এটার হয় না এখানে প্রারম্ভিক অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন যেটা সেটার ফরমাইলেশন আবশ্যক এবং সেটা কিভাবে হচ্ছে না এই এমইটি মানে মিথিওনিন নিন যুক্ত এই এমিটিটা ফরমেটের সঙ্গে যুক্ত হচ্ছে প্লাস ট্রান্সফরমাইলেজ নামক উচ্ছেচক লাগছে এর সঙ্গে যুক্ত হচ্ছে একদম এটা মিথিওনিনের ফরমাইলেশন ফরমাইলেশান হয়ে গেল এই স্টেপটা এই জায়গাটার মধ্যে যদি কোনো রকম অসুবিধে থাকে কোনো রকম অসুবিধে থাকে অবশ্যই আমাদেরকে জানিও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া থাকে এবং সেটারও নাম হচ্ছে বায়োলজি স্টাডিমেট ওকে এবং সেখানে এখন প্রতিদিন টেস্ট নেওয়া হচ্ছে যদি তোমরাও চাও এই টেস্টে অংশগ্রহণ করতে এই টেলিগ্রাম চ্যানেলটায় তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো ওকে এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় পড়তে গিয়ে সেগুলো তোমরা এখানে জানাতে পারো এক নাম্বার প্রসেস হলো প্রারম্ভিক দশার মিথিওনিনের নিনের ফরমাইলেশন এই জায়গাটায় আর কোনো রকম অসুবিধা আছে বলে আমার মনে হয় না যদি থাকে তাও আমাকে জানিও দু নম্বর চলে আসি সাইন ডালগার্নো সিকোয়েন্স এটা জানতে হবে এবং এটা যদি টু মার্ক্সের কোয়েশ্চেন আসে সাইন ডালগার্নো সিকোয়েন্স কাকে বলে সেটাও কিন্তু এই জায়গাটা থেকেই তোমরা লিখে নিতে পারবে তো সাইন ডালগার্নো সিকোয়েন্স এটা কাকে বলে না প্রোকরিটিক কোষে বিশেষত ব্যাকটেরিয়ার কোষে এমআরএনএ স্ট্যান্ডে প্রারম্ভিক কোড়নের আটটি বেশ আগে প্রারম্ভিক কোডন মানে কি না এ জি এই প্রারম্ভিক কোডনটার আটটা বেশ আগে এন টু বেশের শয্যাক্রমটা অর্থাৎ নাইট্রোজেন বেশের শয্যাক্রমটা হয় এরকম ফাইভ প্রাইম প্রান্ত থেকে এজিজি এজিজি থ্রি মানে থ্রি প্রাইম প্রান্তের দিকে এরকমটা আর কি হয় ওকে তো যা কেবলমাত্র পিউরিন বেশ সম্মিলিত আমরা জানি এ আর জি হচ্ছে পিউরিনের মধ্যে পড়ছে এই নির্দিষ্ট পিউরিন বেশ যুক্ত শয্যাক্রমকে বলা হচ্ছে সাইন ডালগানো সিকোয়েন্স বা এসটি শয্যাক্রম তার মানে এটা যদি আমি একটা ছবি এঁকে বলি এটা যদি ধরো এম আর এন এটা হচ্ছে একটা এম আর এম আর এন এটা এমনভাবে লিখলাম যে এমটা বোঝাই গেল না তো এটা হচ্ছে একটা এম আর এন এ কোনটা এই যে যেটা আঁকলাম সেটা এম আর এর এটা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত এটা হচ্ছে থ্রি প্রাইম প্রান্ত যেটা এখানে বললাম সেটা একবার এখানে দেখিয়ে দিচ্ছে দেখো প্রোক্যারোটিক কোষে বিশেষত ব্যাকটেরিয়া কোষে এটা হচ্ছে এমআরএন এর স্ট্যান্ড এই এম আর এন প্রারম্ভিক অর্থাৎ এখানে আছে এ ইউ জি এই প্রারম্ভিক করণের আটটা বেশ আগে এন টু বেশের শয্যাক্রমটা যেটা হয় সেটা হয় অনেকটা এরকম যে এ জি জি এ জি জি এরকম মতো মানে ফাইভ প্রান্ত থেকে থ্রি প্রাইম প্রান্তের দিকে এটা কি বোঝা গেল ঠিক করে এ জি জি এ জি জি যেটা লিখলাম সেখানে এটা এইভাবে লিখবে তোমরা যে এ জি জি এ জি জি তাহলে এই পুরোটা দেখো এটা হচ্ছে পিউরিন বেস আমরা জানি এ আর জি যেটা অ্যাডেনিন আর গুয়ানিন এটা হচ্ছে পিউরিন বেশের মধ্যে পড়ে এবং থাইমিন আর সাইটোসিন যেটা সেটা হচ্ছে পিরিমিডিন বেশের মধ্যে পড়ছে পিরিমিডিন বেশের মধ্যে পড়ছে তো যুক্ত। তাহলে এই যে একটা প্রোক্যারিওটিক কোষে অর্থাৎ ব্যাকটেরিয়া কোষে এমআরএনএস স্ট্র্যান্ডের প্রারম্ভিক কোড়ন মানে হচ্ছে যে এই এ জি যেখানটা আছে যেটাকে বলা হচ্ছে প্রারম্ভিক কোড়ন এই প্রারম্ভিক কোড়নের আটটা বেশ আগে আট থেকে দশটা বলতে পারো আট থেকে দশটা বেশ আগে নাইট্রোজেনের বেশের যে শয্যাক্রমটা সেটা থাকে এই ফাইভ প্রাইম প্রান্ত থেকে থ্রি প্রাইম প্রান্তের দিকে এজিজি এজিজি এ জি জি তো সেটা কেবলমাত্র পিউরিন বেশ নিয়েই গঠিত এই নির্দিষ্ট পিউরিন বেশযুক্ত শর্যাক্রমকে বলা হচ্ছে সাইন ডালগার্নো সিকুয়েন্স এটা যদি টু মার্কসের কোয়েশ্চেন আসে এই সাইন ডালগার্নো সিকুয়েন্স এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টু মার্কসের কোয়েশ্চেন হিসেবে তোমরা পেতে পারো তো এই জায়গাটা লিখবে এবং এই ছবিটা দিয়ে দেবে দিয়ে লিখে দেবে এখানটা যে এটা হচ্ছে সাইন ডালগার্নো সিকুয়েন্স আমি ছোট করে লিখছি যে এসডি শয্যাক্রম ঠিক আছে তাহলে এইভাবে তোমরা ছবিটা দিয়ে দিও যে কোনো কিছু যখন লিখবো সেটা যদি কোনো ছবি আমরা দিতে পারি সেটা কিন্তু আমরা দিয়ে দেবো সাইন ডালগানো সিকোয়েন্স এই জায়গাটা হলো কেন আসছে সাইন ডালগানো সিকোয়েন্স এবার তোমরা বুঝতে পারবে যে হঠাৎ করে ট্রান্সলেশনের প্রারম্ভিক দশায় সাইন ডালগানো সিকোয়েন্সটা কেন এখানে পড়লাম এই সিকোয়েন্সটা এমআরএনএস স্ট্যান্ডকে রাইবোজমের ছোট অধৈককের পরিপূরক বেসগুলির সঙ্গে আবদ্ধ হতে সহায়তা করে এই জন্যই সাইন ডালগানো সিকোয়েন্সটা অর্থাৎ এই যে সিকোয়েন্সটা এই যে এম আর আছে এই স্ট্র্যান্থকে রাইবোজোমের ছোটো একক ছোট এককটা এরকম মতো ছোটো অধৈয়েকের সঙ্গে এর পরিপূরক বেশের সঙ্গে আর কি বেশগুলোর সঙ্গে আবদ্ধ হতে সাহায্য করে তার মানে এম এর সঙ্গে রাইবোজোমের ছোট এককটার যুক্ত হতে সহায়তা করে যেটা সেটাই হচ্ছে সাইন ডালগানো সিকোয়েন্স বোঝা গেছে প্রোক্যারিটি কোষে পলিপেপটাইজ সংশ্লেষের সূচনার জন্য যে তিনটে ইনিশিয়েশন ফ্যাক্টর দরকার সেটার মধ্যে একটা হচ্ছে আইএফ ওয়ান আইএফ টু আর হচ্ছে আইএফ থ্রি আইএফ ওয়ান যেটা সেটা কি করছে দেখো টিআরএন এফ এমিটিকে থার্টি এস সঙ্গে যুক্ত হতে সাহায্য করছে আইএফ ওয়ানটা আইএফ টু যেটা সেটা জিটিপিকে আবদ্ধ হতে সাহায্য করছে এবং আইএফ থ্রি যেটা সেটা হচ্ছে এমআরএনএ স্ট্যান্ডের প্রারম্ভিক বেস সিকোয়েন্সকে অর্থাৎ এ ইউজিকে থার্টিএস সঙ্গে যুক্ত হতে সাহায্য করছে তাহলে আই থ্রি যেটা সেটা এমআরএনএ স্ট্যান্ডের প্রারম্ভিক বেস সিকোয়েন্সকে থার্টিএস রাইবোজমের সঙ্গে যুক্ত হতে সাহায্য করছে আর আইএফ ওয়ানটা এই টি আর এন এটাকে সঙ্গে যুক্ত হতে সাহায্য করছে আর আই টু যেটা সেটা জিটিপিটাকে আবদ্ধ হতে সাহায্য সহায়তা করছে হয়েছে তাহলে এই জায়গাটা হচ্ছে মিথিওনিনের নিনের পর এই জায়গাটা পেলাম এস টি এবং ইনিশিয়েশন ফ্যাক্টরগুলো তারপরে আমরা চলে আসছি যেটা সেটা হচ্ছে এমআরএনএ থার্টি এস কমপ্লেক্স গঠন এম আর থার্টি এস কমপ্লেক্স গঠনে আমরা যেটা পাবো প্রথমে কিন্তু পরপর আমি এই সিকোয়েন্স ওয়াইজ বলে যাচ্ছি তারপর আমি পুরো প্রসেসটা একবারে ছবি এঁকে বোঝাবো তখন তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এরপর আমরা চলে আসি এম আর এন থার্টি এস কমপ্লেক্স গঠন তাহলে ওখানে আমাদের মিথিয়নিনের যে ফর্মাইজেশন সেটা হলো তারপর আমরা এস টি শয্যাক্রম দেখলাম কাকে বলে কারণ এস টি শয্যাক্রমটা পড়তে হতো কারণ এই এসডি শয্যাক্রম যেটা এই এস টি শয্যাক্রমটা কী করছে না এমআরএনএ কে এস টি শয্যাক্রম যেটা সেটা এমআরএনএ কে থার্টিএস যে অধ্যক্ষকটা আছে অর্থাৎ ছোট অধ্যক্ষকটা আছে সেটার সঙ্গে যুক্ত হতে সাহায্য করছে এই এস টি এরপর আমরা চলে আসি এমআরএনএ এস কমপ্লেক্স গঠন কীভাবে হচ্ছে তার মানে এর কাজ ছিল এমআরএন এর সঙ্গে যুক্ত করছে এস রাইবোজোমের অধৈকককটা ছোট অধৈককটাকে রাইবোজমটাকে যুক্ত হতে সাহায্য করছে চলে আসি এন এ এস কমপ্লেক্সটাতে রাইবোজোমের থার্টিএস অধৈককক এমআরএনএ স্ট্যান্ডের এস ডি শয্যাক্রমযুক্ত অঞ্চলের সঙ্গে জিটিপি আইএফ ওয়ান আইএফ থ্রির উপস্থিতিতে এমনভাবে আবদ্ধ হয় যাতে প্রারম্ভিক কোডন এ ইউজিটা থার্টি থার্টিএস অধেবেকের পি সাইটে স্থাপিত হয় তাহলে এখানের ছবিটা কীরকম হবে দেখো এর পাশাপাশি আমি আঁকতে আঁকতে যাচ্ছি যে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে এমনি থার্ট এরকম একটা এস ইনিসিয়েশন মানে থার্টিএস কমপ্লেক্স ছিল এখানে একটা ঠিক আছে এটা হচ্ছে এস রাইবজুম বোঝা গেছে থার্টিএস রাইবোজোম এটা ছিল এবং এর সঙ্গে যুক্ত ছিল যেটা সেটা হচ্ছে জিটিপি এর সঙ্গে যুক্ত ছিল জিটিপি আই এফ ওয়ান আই এফ থ্রি ওয়ান আর হচ্ছে আইএফ থ্রি জিটিপি আই এফ ওয়ান আর আই এফ থ্রি এগুলোর সাহায্যে উপস্থিতিতে এসটি টি শয্যাক্রম যুক্ত এর সঙ্গে এটা যুক্ত আছে হচ্ছে তার মানে এখানে এম যুক্ত হবে এম আর এন এম আর এখানে যুক্ত হবে এটার এটা আমি একটু কম করি তাহলে এটা বোঝাতে সুবিধা হবে আমার এখানে এম আর এন ওকে এম মধ্যে এখানটা আমি অন্য কালার দিয়ে আঁকছি এটা পুরোটা আমি আবার একবার দেখাবো এখানটা হচ্ছে সাইন ডালগার্নো সিকোয়েন্স আশা করি বোঝা যাচ্ছে সাইন ডালগার্নো সিকোয়েন্সটা আর এখানে হচ্ছে বললাম যে থার্টিএস রাইবোজম যেটা সাইন ডালগানোর সিকোয়েন্স যুক্ত শয্যাক্রম যুক্ত অঞ্চলটার সঙ্গেই কিন্তু যুক্ত হচ্ছে তাহলে এই রকমভাবে যুক্ত হচ্ছে থার্টিএস রাইবোজমটা থার্টিএস রাইবোজমের সঙ্গে জিটিপি আই এফ ওয়ান থ্রি এগুলোর সঙ্গে উপস্থিতিতে এর উপস্থিতিতে এমনভাবে আবদ্ধ হয় যাতে করে প্রারম্ভিক করুন এউজিটা রাইবোজম তার মানে এটা তো এ মারে নেই এই যে এই যে এটা এটা তো এম এই এম আর এন এর সঙ্গে থার্টিএস রাইবোজমটা এমনভাবে যুক্ত হচ্ছে যে এখানে এ ইউজি এ ইউজি এটা রাইবোজমের পি সাইটে আসছে এটা এ সাইট এটা পি সাইট এটা হচ্ছে ই সাইট এই জায়গাটা হচ্ছে এস এটা হলো পি সাইট এবং এটা হচ্ছে এ সাইট রাইবোজোমের এ সাইট মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট বলে দিই এ সাইট মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট অ্যামাইনো হয়তো আজকের ক্লাসটা অনেকটা লিঙ্ক হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল কিন্তু যেটা বুঝছি আমরা সেটা কিন্তু একদম মনে থেকে যাবে অ্যামাইনো অ্যাসাইল সাইট পি সাইট মানে হচ্ছে পেপটি ডাইল সাইট পেপটি ডাইল সাইট আর এ সাইট হল ই এটা এ লিখে দিয়েছি এটা হচ্ছে ই ই মানে হচ্ছে এক্সিট সাইট ই মানে হচ্ছে এক্সিট সাইট নামগুলো মনে রাখো তারপর আমি আসছি একটা একটা করে ই সাইট বা এক্সিট সাইট তাহলে দেখে নাও পুরো এটার সঙ্গে মিলিয়ে নাও যে থার্টি এস অধৈককটা এমআরএন স্ট্যান্ডের এই এসটি টি শয্যাক্রমযুক্ত অঞ্চলের সঙ্গে জিটিপি আই এফ ওয়ান আই থ্রির উপস্থিতিতে এমনভাবে আবদ্ধ হয় যাতে করে প্রারম্ভিক কোড়ন এই এ ইউজিটা এ ইউজিটা এই থার্টি এই থার্টিএস অধৈককের পি সাইটে স্থাপিত হচ্ছে দেখতে পাচ্ছ এমআরএন এর এ ইউজি যেটা প্রারম্ভিক কোড়নটা সেটা কিন্তু এই রাইবোজোমের পি সাইটে এসে যুক্ত হচ্ছে ছবিগুলো আঁকবে সাথে সাথে এটা পড়বে একদম সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে এইভাবে আই এফ থ্রি আই এফ ওয়ান থার্টিএস যে কমপ্লেক্স গঠন করে এই পুরো গঠনটাকে বলা হচ্ছে এমআরএনএ এস কমপ্লেক্স এর সঙ্গে যুক্ত আছে কি এর সঙ্গে জিটিপি আর আই এফ ওয়ান আই থ্রি এগুলোও যুক্ত আছে এর সঙ্গে যুক্ত আছে জিটিপি যুক্ত আছে এর সঙ্গে এর সঙ্গে যুক্ত আছে আই ওয়ান যুক্ত আছে এর সঙ্গে যুক্ত আছে আই এফ থ্রি যুক্ত আছে ওকে তাহলে এই জায়গাটা আশা করি কমপ্লিট এবং এটাকে যেটা বলছে সেটা হচ্ছে এটাকে বলা হয় এস ইনিশিয়েশন কমপ্লেক্স বা এমআরএন এ এস কমপ্লেক্স সেটাই বলি এক্স কমপ্লেক্স আমার মনে হয় না এই ক্লাসটা করার পর আর তোমাদের কোনোরকম অসুবিধা থাকতে পারে এখানটায় এমআরএনএ এ থার্টি এস কীভাবে হলো সেই জায়গাটা আমি দেখিয়ে দিলাম নেক্সট আমরা চলে আসবো থার্টি এস ইনিশিয়েশন কমপ্লেক্স কীভাবে হচ্ছে এস রাইবোজম কমপ্লেক্স গঠিত হওয়ার পর এই যে এই জায়গাটা এটা যখন গঠিত হয়ে গেল এরপর জিটিপি আই এফ ওয়ান আই টুর উপস্থিতিতে ওই কমপ্লেক্সের সঙ্গে কমপ্লেক্সের পি সাইটে এটা যুক্ত হচ্ছে এর সঙ্গে এবার যুক্ত হবে এই পি সাইটে যুক্ত হবে টি আর এ তার মানে কীরকমভাবে হবে এর ছবিটা এখান থেকে আঁকি এটা আমার নেওয়া আছে লাল ওকে এটা হচ্ছে এ ওকে এর সঙ্গে যুক্ত হয়ে আছে ছোট অধ্যাপক ছিল যেটা সেটা ওকে এর মধ্যে পি সাইট এ সাইট ই সাইট এটা ই এটা পি এবং এটা হচ্ছে এ ওকে আর এখানে আছে আমার এখানটায় আছে এটা এই দিয়ে গেছিলাম যে সাইন ডাল গার্ন সিকোয়েন্স এখানটা এসডি শয্যাক্রম ওকে তো এই এসডি শয্যাক্রম এখানে আছে এই যখন এম আর এনে থার্টি এস কমপ্লেক্সটা গঠন হয়ে গেল তারপর বলেছে যে এই জিটিপি আই এফ ওয়ান আই টুর উপস্থিতিতে পি সাইট এই যে পি সাইটটা আছে না ছোট সেখানে টি এন এটা যুক্ত হচ্ছে এখানে এবার আমি আঁকবো এবার টি আর্ডেন এখানে আঁকবো যেটা সেটা হচ্ছে সরি এটা এই জায়গাটা দিয়ে আঁকতে হবে কারণ পি সাইটে এসে যুক্ত হবে এটা একটু ছোট করেই আঁকতে হবে এই জায়গাটা থেকেই শুরু করি পি সাইটের এই জায়গাটাতে এইভাবে আঁকি ইউ এ সি কারণ এখানটাতে আছে এ ইউ জি এখানটায় আছে এ ইউ জি এ ইউ জি আর এখানটা তাহলে হবে এখানটা আমার লেখার জায়গা নেই এই জায়গাটা হবে ইউ এ সি হ্যাঁ কারণ এর পরিপূরক বেশ দিয়েই এখানটা যুক্ত হবে তো এখানে তারপরে আঁকি যে এখানটা ইউএসই দিয়ে যুক্ত হবে এখানে এই জাস্ট এর যে স্ট্রাকচারটা এরকমভাবে আগে আমি দেখিয়েছিলাম টিআরএনএস স্ট্রাকচারটা জাস্ট বোঝার মতো করে জাস্ট আঁকলেই হবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এর দিকে এটা হচ্ছে ফাইভ প্রাইম এটা হচ্ছে থ্রি প্রাইম ওকে তো এইভাবে যুক্ত হচ্ছে এম আর এন এমআরএনএ থার্টিএস রাইবোজম গঠন হওয়ার পর জিটিপি আই এফ ওয়ান আইএফ টুর উপস্থিতিতে পি সাইটের সঙ্গে যুক্ত হচ্ছে এই এফ এম এন এটা এফ মিথিওনিন যুক্ত টি আর এন এ এফ এম ইটিটা যুক্ত হচ্ছে এটার সঙ্গে ওকে ওই টিআরএন এর অ্যান্টিকোরন ইউএসি এই যে এর অ্যান্টিগর হচ্ছে ইউ এ সি এম আর এন এর প্রারম্ভিকরণ এর সঙ্গে হাইড্রোজেন বন্ধনীর দ্বারা অস্থায়ীভাবে যুক্ত হচ্ছে এইভাবে এই পুরো গঠনটাকে বলা হচ্ছে থার্টি এস ইনিশিয়েশন কমপ্লেক্স ইনিশিয়েশন কমপ্লেক্স একবার ভালো করে দেখে নাও থার্টিএয়স ইনিসিয়েশন কমপ্লেক্স কী করে হলো না এখানে যে এ থার্টি এস কমপ্লেক্সটা ছিল তার সঙ্গে এই যে টিআরএনএটা এফ মিথিয়নিন যে টিআরএনএ আছে সেই টিআরএনএটা যুক্ত হচ্ছে যুক্ত হচ্ছে এবং এর পরিপূরক বেশ ইউএসি এটা এই এর পরিপূরক মানে এ ইউজির সঙ্গে হাইড্রোজেন বন্ধনের দ্বারা অস্থায়ীভাবে যুক্ত হচ্ছে এবং দিয়ে যে গঠনটা তৈরি করছে পুরো গঠনটা তাকে বলা হচ্ছে থার্টি এস কমপ্লেক্স আমি এটা একটা স্টেপ একটা স্টেপ করে এখানে আঁকছি এরপর পুরোটা পড়া যখন হয়ে যাবে প্রারম্ভিক দশাটা তারপর আমি পুরো স্টেপটা একবারে আমি দেখিয়ে দিচ্ছি তখন তোমাদের আরও বুঝতে সুবিধা হবে এবার এটা যখন হয়ে গেল নেক্সট তারপরে স্টেজটা একদমই সোজা সেভেন্টি এস ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন এখানে কি হচ্ছে যখন এই পুরোটা ছিল এই এটা হয়ে গেল সেভেন্টিএয়স ইনিশিয়েশন কমপ্লেক্সে এবার হবে যে রাইবোজমের যে বড় অধ্যাপকটা আছে সেটা থার্টিএর্স ইনিশিয়েশন কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়ে সেভেনটি এস কমপ্লেক্স গঠন করছে এ সময় জিডিপিটা ভেঙে গিয়ে জিডিপি প্লাস পিআই গঠিত হয় এবং আইএফ ওয়ান আই টু এগুলো সব মুক্ত বা অপসারিত হয়ে যায় অর্থাৎ পুরো ছবিটা যদি আমি একবার এখানটাতে আঁকি তাহলে যেটা ছিল সেটা হচ্ছে এম আর এন এটা এরকমভাবে ছিল এম আর এন এর ওপর এইভাবে ছিল ছোটো অধৈকপকটা এর সাইটগুলো ছিল এ সাইট এখানে ছিল পি সাইট এখানে ছিল ই সাইট ওকে এটা হচ্ছে ই এটা হচ্ছে পি সাইট এবং এটা হচ্ছে এ সাইট পি সাইটের মধ্যে ছিল এ ইউ জি এ ইউ জি এখানটায় এর সঙ্গে এসে যুক্ত হলো যেটা সেটা হচ্ছে টি আরএনএ টি আর এসে যুক্ত হলো এটা আরেকটু নিচে থেকে আঁকলো আঁকা যায় যাতে জাস্ট বোঝা যায় আর কি এর সঙ্গে এরকমভাবে ইউএসি এরকমভাবে জাস্ট টি আর বোঝানোর মতো করে থ্রি প্রাইম ফাইভ প্রাইম এটা তো পুরো আর এখানটায় ছিল সাইন ডালগার্ন সিকোয়েন্সটা আচ্ছা এই জায়গাটায় ছিল সাইন ডালগার্ন সিকোয়েন্সটা এ জি জি এ জি জি যেটা লিখেছিলাম সাইন ডালগার্ন সিকোয়েন্স এবং টোটাল এনটা হচ্ছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এর দিকে এই পুরোটা হচ্ছে থার্টিএস ইনিশিয়েশন কমপ্লেক্স সেভেন্টিএস ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন হওয়ার সময় বলা হচ্ছে কি যে রাইবজমের এবার বড় অধৈকক যেটা আছে সেই বড় অধৈককটা এই থার্টিএস ইনিশিয়েশন কমপ্লেক্স সঙ্গে যুক্ত হয়ে যাবে বড় অধৈককটা এই লাল দিয়ে আঁকি এর সঙ্গে জাস্ট এরকমভাবে বড় অধিকটা যুক্ত হয়ে যাবে পি সাইট এ সাইট ইসাইট এটা এ এটা পি এটা হচ্ছে ইসাইট ওকে এই পুরো গঠনটাকে বলা হচ্ছে সেভেন্টিএস ইনিশিয়েশন কমপ্লেক্স এই সময়তে কি হবে জিটিপি যেটা ছিল সেটা ভেঙে যাবে দিয়ে জিডিপি আর ইনঅর্গানিক ফসফেট হবে আর আই এফ টু এগুলো মুক্ত বা অপসারিত হয়ে যাচ্ছে এই টোটালটা হচ্ছে গেল ট্রান্সেশনের প্রারম্ভিক দশা এই পুরো প্রসেসটা আমি একবার পুরোটা বলে নিই পুরোটা বলে নিই যে এক নাম্বার তাহলে আমাদের ছিল যেটা সেটা হচ্ছে এস অধৈককক যেটা ছিল সেটা তোমরা ছবিটা এইভাবে আঁকবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এস অধৈককক ছিল এস এটা হচ্ছে থার্টিএস থার্টি এস রাইপজম বা থার্টি এস একক এর সঙ্গে যুক্ত হচ্ছে এর সঙ্গে যুক্ত হচ্ছে এম এ এমআরএনএটা একটা অন্য কালার দিক এখানে যুক্ত হবে যেটা সেটা হচ্ছে এম আর এন এমআরএনএটা কেমন এখানে দেখে নাও এটা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত এটা হচ্ছে থ্রি প্রাইম প্রান্ত ওকে এর সঙ্গে এর মধ্যে আছে যেটা সাইন ডালগার্ন সিকুয়েন্স এটাকে এই কালারেই রাখি এই একটা সাইন ডালগার্নো সিকোয়েন্স ছোটো করে এ জি জি এ জি জি ওকে এ জি জি এ জি জি এটা হচ্ছে সাইন ডালগার্নো সিকোয়েন্স ছবিটা তোমরা এভাবে আঁকবে এটা হচ্ছে সাইন ডালগার্ন সিকোয়েন্স বা এটাকে এসটি শয্যাক্রম লিখলেও হবে এতটা না লিখে তোমরা এটাকে এভাবেও লিখতে পারো এটা হচ্ছে এস ডি শয্যাক্রম ওকে কীভাবে ছবিটা আঁকবে সেটা এখান থেকে স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করো তাহলে তোমরা আঁকতে পারবে এস ডি শয্যাক্রম এই জায়গাটা এবার এম এখানটা হচ্ছে প্রারম্ভিক কোডন এমআরএন এর প্রারম্ভিক কোডনটা একটা অন্য কালার দিয়ে আঁকা যাক এখানটায় আছে প্রারম্ভিক কোডন ওকে এটাকে আর একটু বড় নিয়ে নিই এ ইউ জি এ ইউ জি এটা হচ্ছে প্রারম্ভিক কোডনের সংকেত প্রারম্ভিক কোডন বেশ মানে এটা সিঙ্গল সিঙ্গেল আঁকলাম এই থার্টি থার্টিএস ডাইভজমটা এবার এখানে জিটিপি আই এফ ওয়ান আর আই এফ থ্রি এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে জিটিপি আই এফ ওয়ান আর আই এফ থ্রি জি টিপি আই এফ ওয়ান আই এফ থ্রি এগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে মানে এই থার্টিএস রাইবোজমটা এটার সাথে এই এমআরএন এর সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে পুরোটা আবার এখানে আমি আঁকি প্রথমে আঁকব যেটা সেটা হচ্ছে এই এম এটা আঁকবো এভাবে আমি যেভাবে আঁকছি তোমরা সেভাবেই জাস্ট আঁকতে থাকবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম ওকে এখানটায় ছিল এস টি সজ্জাক্রম এ জি জি এ জি জি ওকে এখানটা আর সেভাবে বলার দরকার আছে জাস্ট এই জায়গাটা হচ্ছে এস টি শয্যাক্রম ওকে তারপর এখানটা ছিল এ ইউজি যার সঙ্গে এই থার্টিএস ডাইভোজমটা এখানে এসে যুক্ত হচ্ছে তো সাইন ডালগানো সিকুয়েন্স সহ এইভাবে যে ছোট অধ্যাপকটা এভাবে যুক্ত হচ্ছে এটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে এই জায়গাটা এম আর এন এটা ওকে এই জায়গাটায় হচ্ছে এ ইউজি যেখানটায় আছে এ ইউজি এ ইউজি প্রারম্ভিক করুন যেখানটা হবে সেই জায়গাটা হচ্ছে এই রাইবোজোমের পি সাইটটা পড়বে এটা হচ্ছে এ সাইট এটা হচ্ছে ই সাইট এটা হচ্ছে পি সাইট অ্যামাইনাসাইল সাইট পেপটাইল পেপটিডাইল সাইট এবং এটা হচ্ছে এক্সিট সাইট এরকম যে কমপ্লেক্সটা অর্থাৎ এম আর এর সঙ্গে থার্টিএস রাইবোজোমটা যুক্ত হচ্ছে এটা হচ্ছে এম আর এন এটা যেটা সেটা হচ্ছে এম আর এন এ তাহলে এই এম আর এন এ আর থার্টিএস রাইবোজম এখানে একসঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে এম আর এন এ থার্টিএস এম আর এন এ রাইবোজোমাল সাব ইউনিট বা এমআরএন এ এস কমপ্লেক্স বলা যেতে পারে এমআরএন এ এস কমপ্লেক্স এম আর এন এ থার্টিএস কমপ্লেক্স কোনো রকম তাড়াহুড়ো নয় যেরকমভাবে ভাবে আমি বলছি জাস্ট সেরকম ভাবে দেখতে থাকো এম আর এন এ কমপ্লেক্স ওকে এটা যখন গঠন হয়ে গেল তারপরের ছবিটা আমরা আঁকব এইভাবে যে এর সঙ্গে বা যুক্ত হবে কীভাবে আঁকবে দেখো এর সঙ্গে যুক্ত হবে টি টি আর আর এন এ এন এটা আমরা এইভাবে এঁকেছি এখানে যুক্ত হবে কোনটা টি আর এন এ এরকম জাস্ট বোঝানোর মতো করে আঁকলেই হবে ওকে ফাইভ প্রাইম প্রান্ত এটা হচ্ছে থ্রি প্রাইম প্রান্ত বেশ তো ফাইভ প্রাইম প্রান্ত থ্রি প্রাইম প্রান্ত এখানে যুক্ত হবে যেটা সেটা হচ্ছে যে এই টিআরএন এটা টিআরএন এর অ্যান্টি কোডন এখানে সি এবং এর সঙ্গে এটা জিটিপি আর আই এফ টু আর কি সাহায্যে এটা যুক্ত হচ্ছে এর সঙ্গে আছে জিটিপি জিটিপি আর হচ্ছে এফ টুটা আই এফ টু ওকে এটা এবার এটা হচ্ছে পুরোটা কি না এ এটা হচ্ছে ওই এফ এম এফ মিথোন মানে এই টি আর এর সঙ্গে যুক্ত হচ্ছে এখানটাতে দিয়ে তাহলে এটার সঙ্গে এটা যুক্ত হচ্ছে দেখালাম এরপর যেটা এখানে আঁকবো সেটা হচ্ছে পুরোটা নিয়ে পুরোটা একসঙ্গে নিয়ে আঁকবো যেটা সেটা হচ্ছে এইভাবে হলো এমআরএনএ আর ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম এর ওপরে আমরা আঁকবো যেটা সেটা হচ্ছে রাইবোজোমটা রাইবোজোমের মধ্যে এটা হচ্ছে অ্যামাইনোয়াসাইল সাইট এটা হচ্ছে পিপ্টিডাইল সাইট এখানটা হচ্ছে ই সাইট ওকে আর এই জায়গাটায় হচ্ছে সাইন ডালগার্ন সিকোয়েন্স এস টি শয্যাক্রম এসটি শয্যাক্রম বেশ এখানে ছিল এ ইউজি মিথিওনিন তার ওপরেতে এইভাবে যুক্ত হচ্ছে টিআরএন এটা ওকে এইভাবে এনটা যুক্ত হচ্ছে এটা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত এটা হচ্ছে থ্রি প্রাইম প্রান্ত বেশ এখানে হচ্ছে ইউ এ সি এখানে লেখার মতো জায়গা আমি করে নিয়েছি ইউ এ সি কার সঙ্গে যুক্ত হচ্ছে এখানে যুক্ত হচ্ছে এ ইউ জি ওকে এ ইউজির সঙ্গে তার পরিপূরক বেশ ইউএসি যুক্ত হয়ে গেল তার মানে এম আর এ হচ্ছে এটা এটা হচ্ছে এস রাইভজম এখানে যেটা আছে সেটা হচ্ছে টি আর এনএ তাহলে এর সঙ্গে জিটিপি আর আই এফ টুটাও আছে এর সঙ্গে এর সঙ্গে আছে আই এফ থ্রিটা তাহলে এইগুলোও যদি লিখে নিই আমরা এটা দিয়ে লিখি এর সঙ্গে এখনও কিন্তু আই এফ থ্রি আছে আই এফ থ্রি আছে এর সঙ্গে আছে জি টিপি আই এফ টু সবই আছে এখানে এখনও জিটিপি আই এফ টু তারপর যেটা হবে এটা হচ্ছে যে এমআরএনএটা এটা হচ্ছে এস রাইবোজমটা এটা হচ্ছে টিআরএনএটা এটা পয়েন্টিং করে দিও তাহলে এই জায়গাটা হলো যেটা সেটা হচ্ছে থার্টি এস কমপ্লেক্স এই জায়গাটা হয়েছিল এই জায়গাটা এমআরএন এর সঙ্গে এসটা যুক্ত হয়ে এটা হলো এস ইনিশিয়েশন কমপ্লেক্স ইনিশিয়েশন কমপ্লেক্স ক্লাসটা হয়তো অনেকটা লেংদি হচ্ছে কিন্তু আমি বারবার বলছি কিভাবে ছবিটা আঁকবে কি না সবটা কিন্তু এটার মধ্যেই তোমরা পেয়ে যাবে এস ইনিশিয়েশন কমপ্লেক্স ওকে এস ইনিশিয়েশন কমপ্লেক্স গঠিত হয়ে যাওয়ার পর হবে যেটা সেটা হচ্ছে সেভেন্টি এস তার মানে সেভেন্টি এসের এর সময় যেটা করতে হবে শুধু সেটা হচ্ছে এর সঙ্গে বড় যে অধৈকটা সেটা এর সঙ্গে যুক্ত হবে বড়ো যে এককটা এর সঙ্গে যুক্ত হবে যেহেতু রাইবোজম তাই এটা লাল যে কালিটা আছে সেটা দিয়ে আঁকলাম এটা হচ্ছে ফিফটি এস রাইবোজোমটা ফিফটি এস রাইবোজোম এই ফিফটি এস রাইবোজোমের মধ্যেও আছে এ সাইট পি সাইট আর হচ্ছে ই সাইট ই পি সাইট এবং হচ্ছে এ সাইট তো এটা যখন এখানে যুক্ত হবে তাহলে আবার সেম এখানে আমরা আঁকব রাইবোজোম এই এটা হচ্ছে এম আর এটা এম আর এন এ ফাইভ প্রাইম প্রান্ত এটা হচ্ছে থ্রি প্রাইম প্রান্ত কীভাবে আঁকছি একবার শুধু দেখে নাও এটা হলো নেক্সট এরপর আমরা এঁকে ফেলি ছোট যে অধৈয়েকটা ছিল সেই ছোটো অধেয়েকটা ছোটো এককটা ছিল পুরোটা আমি পরপর যদি আঁকি যেরকমভাবে আঁকছিলাম এখানটায় আমরা সাইন ডালগান্নার সিকোয়েন্স যেটা ছিল সেটা তারপরেতে এখানে আঁকবো যেটা এ ইউ জিটা আচ্ছা আগে এর পার্টিশানটা করে নিই এ সাইট পি সাইট ই সাইট এখানে ছিল এ ইউ জি এ ইউ জি এ ইউ জি এ ইউজি সাইটে এসে বসছে টিআরএনএ যেটার আমি এইভাবে এটা আগে করে নিয়েছিলাম যাতে এখানটা লিখতে পারি ইউ এ আর হচ্ছে সি এটা ইউ ওকে এখানে এটা এঁকে দিও এরকমভাবে হুম আর এটা হচ্ছে এরকমভাবে জাস্ট বোঝানোর জন্য আমি বারবার বলছি এটা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত এইভাবে ইউএসসি সহ এটা থার্টিএ সিনিস কমপ্লেক্স ছিল এবার এর সঙ্গে আমরা যুক্ত করে দিচ্ছি যেটা সেটা হচ্ছে বড় যে অধ এককটা আছে সেই বড় অধ এককটা এভাবে যুক্ত করে দিচ্ছি যার এদিকটা হচ্ছে এ সাইট এখানটা হচ্ছে পি সাইট এবং এটা হচ্ছে সাইট এটা হচ্ছে পেপটিডাইল সাইট এই জায়গাটা ওকে তাহলে এই পুরোটা হচ্ছে সেভেন্টি এস কমপ্লেক্স ইনিশিয়েশন কমপ্লেক্স যেটা প্রারম্ভিক দশার লাস্ট পর্যায়ে এটুকু পর্যন্ত লিখলেই এখানে হবে ওকে তাহলে আরেকবার চট করে বলে নিই এস রাইবোজোম ছিল এর সঙ্গে এম আর যুক্ত হচ্ছে দিয়ে তৈরি করছে এম আর কমপ্লেক্স যেটা এরকমভাবে করবে এবং এম আর কমপ্লেক্স যেটা ছিল তার সঙ্গে এটা যুক্ত হচ্ছে দিয়ে তৈরি করছে এস ইনিসিয়েশন কমপ্লেক্স এবং থার্টি এস ইনিসিয়েশন কমপ্লেক্সের সঙ্গে শুধুমাত্র এস রাইবোজোমটা এর সঙ্গে যুক্ত হচ্ছে দিয়ে তৈরি করে ফেলছে এস ইনিসিয়েশন কমপ্লেক্স এবং এটাই হচ্ছে আজকে আমাদের ট্রান্সলেশনের প্রারম্ভিক দশার যে চিত্র সেটা এইভাবে আঁকবে এবং পুরো প্রসেসটা পুরোটা একবার ভালো করে দেখে নিও যদি মনে হয় কোনোটা বুঝতে পারছি না অবশ্যই আমাকে জানিও আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে আমাকে জানাতে পারো এবং যাদের যারা এতদিন ধরে বলছিলে ট্রান্সলেশন প্রসেসের প্রারম্ভিক দশাটা বলে দেওয়ার জন্য তাদেরকে বলবো এটা একবার ভালো করে দেখে নিও আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না যদি তাও অসুবিধা হয় আমাকে জানিও বেশ আজকের ক্লাসটা এ পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে ততদিন সবাই খুব ভালো থেকো